সমুদ্র সীমায় সম্ভাবনার হাতছানি থাকলেও দেশের জ্বালানি খাত চলছে বহুমুখী অনিশ্চয়তা সঙ্গী করে। এমন বাস্তবতায় আশা জাগায় গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে শীর্ষস্থানীয় মার্কিন বহুজাতিক কোম্পানি একজন মোবিলের প্রস্তাব। এ নিয়ে শীর্ষ পর্যায়ে চলে দেন দরবারও। নীতি নির্ধারণী মহল থেকে মিলছিল চলতি বছরই চুক্তির ইঙ্গিত। এর মধ্যেই আবার গভীর সমুদ্রে আগ্রহ দেখায় আরেক মার্কিন বহুজাতিক কোম্পানি শেফরন। নানামুখী তৎপরতায় ভাবা হচ্ছিল সরকারের বর্তমান মেয়াদী হতে পারে বড় কোনো অগ্রগতি, তবে সবশেষ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে নির্বাচনের আগে হচ্ছে না তেমন কিছু। একদিকে এত বড় ধরনের চুক্তি বাংলাদেশের জন্য নতুন অভিজ্ঞতা হওয়ায় সরকার এগোতে চায় রয়ে শুয়ে, অন্যদিকে সিদ্ধান্তে যেতে জরিপের ফলাফলের অপেক্ষায় মার্কিন কোম্পানিও। এমইউ যে ড্রাফট কপি নিয়ে আমরা কথা বলছি এখনও, এটা কন্টিনিউ করেন, আমাদের সময় লাগবে, ওদেরও সময় লাগবে। অ্যাকচুয়ালি একজন মোবিলিশন আসছে, ব্লকের থেকে তারা যাচ্ছে না, তো এখন ওরা চলে গেছিলো যে সার্ভে করতে, যেহেতু আমাদের সার্ভে ফিনিশ হয় না, কিছু কিছু জায়গা বাকি আছে, ওরা বলতে আমরা কমপ্লিট করবো। তো এখন যেহেতু আবার আমরাও শেষ করতেছি, তো দুই পক্ষ একসাথে করাটা কোনো মানে হয় না। আগামী বছরের মাঝামাঝি সময় সার্ভে শেষ হবে পুরোটা যদি হয়, তো সেখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো, তখন আমরা ওপেন টেন্ডারে যেতে পারি, তখন তারা পার্টিসিপেট করতে পারে, তখন তো তাদের হাতে অ্যাকচুয়ালি সার্ভে রিপোর্টও থাকবে, সবার কাছে থাকবে। সার্বিক বিষয়ে খুঁটিনাটি যাচ্ছে, আইনি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের পথেও হাঁটছে সরকার। সব মিলিয়ে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে সিদ্ধান্তের ভার যাচ্ছে ভোটের পর নতুন সরকারের উপর। আলোচনাগুলির মধ্যে কোনটা সিদ্ধান্ত হবে, এ কারণে একটা এক্সপার্ট টিম আমরা হায়ার করতেছি, মোস্টলি একটা লিগ্যাল টিম হায়ার করার প্রসেসের মধ্যে আমরা আসছি। এগুলি নির্ভর করে এখন আগামীতে নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকারের উপর নির্ভর। তবে চুক্তি করার আগে জরিপ সম্পন্ন করাকে কারিগরি দৃষ্টিকোণ থেকে সঠিক প্রক্রিয়া বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সার্ভের উপরে বেস করে তারপরে কাজটা করবে, এটাই হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সমস্যা হয়েছে যে এটাই সঠিক পথটা, আমাদের কমপক্ষে 8 বছর আগে আরম্ভ করা উচিত ছিল, কমপক্ষে 10 বছর আগেও আরম্ভ করা যেত, কিন্তু এই পথটা আমাদেরকে অ্যাটলিস্ট 5 বছর আগে নেওয়া উচিত ছিল, যাতে করে আমরা অদূর ভবিষ্যতে গ্যাসটা পেতাম। প্রায় 1 যুগ আগে মিয়ানমারের সঙ্গে আর 1 দশক আগে ভারতের সঙ্গে সমুদ্র সীমা জয় হলেও এখনও সে ফসল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। সব কিছু ঠিকঠাক এগোলেও সমুদ্রের তেল গ্যাস পেতে সময় লাগবে আরও 8 থেকে 10 বছর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।